এম কে জুয়েলারি বর্তমান সমগ্র অসমৰ এটি চিনাকি নাম এম কে জুয়েলারি। চৌব্বিশ বছরে নিষ্ঠা সততার রাইজর সেবাত গুণগত উন্নত মানদণ্ডর হলমার্কযুক্ত সোণরূপ হীরা আদি গহনা গাঁথরীর বর্তমান এটি অত্যাধুনিক সম্ভ্রান্ত চালে চকুরা শোরুমলৈ পরিণত হয়েছে রাইজর আপন জুয়েলারি এম কে জুয়েলারি। বিয়া বাৰু, জন্মদিন বা অন্য কোনো বিশেষ মুহূর্তত আপনজনক যদি সোণরূপ হীরা বা অন্য যিকোনো গহনা উপহার দিব বিচাৰে তেন্তে এম কে জুয়েলারি সদায় পাব আপনার কাষত। প্রিয় গ্রাহকসকলের যদি সোণরূপ বা দাম আদি গহনা গাঁথরীর কোনো সমস্যা থাকে তেন্তে আমি আমার নিজা কারখানার ততাতৈয়াকৈ গ্রাহকের সুবিধার প্রতি লক্ষ্য রাখি তৎক্ষণাৎ সমাধান করো। আপনার মরমর পুত্র বা জিয়রীর শুভ বিবাহর বাবে আমার শোরুমত হলমার্কযুক্ত বিয়ার সম্পূর্ণ গহনা পোৱা যাব উচিত মূল্যত আর উচিত মানদণ্ডত। পুরনি সোণর গহনা সলনি করে অত্যাধুনিক ন ন ডিজাইনের গহনা আমার এম কে জুয়েলারির ক্রয় করবো। প্রিয় গ্রাহকসকল, সম্পূর্ণ বিশ্বাসযোগ্যতার আমার শোরুমের কোনো অসুবিধা নোপাকি সেবা আগবাই আমার একমাত্র লক্ষ্য। গতি আজি এই সপরিলে আহক আমার শোরুম এম কে জুয়েলারি আর যাওক আপনার সপনের গহনা গাঁথরি সমূহ। আমার ঠিকনা এম কে জুয়েলারি, রূপৈয়ী আলী, স্টুডেন্ট গ্যালারির কাষন। নমস্কার, নিউজের বাতরি স্বাগতম জানাই স্টুডিও মজিয়াত মই পল দাস। চাহক আজির বাতরি ক্রিকেট অনুরাগী সকলের বাবে এটা ভাল খবর। বিনামূল্যক যোরহাটর ক্রীড়াখণ্ডের খেলপথারত উপভোগ করব টাটা IPL খেল। ক্রিকেট অনুরাগীসকলের এটা ভাল খবর। বিনামূল্যক যোরহাট ক্রীড়াখণ্ডের খেলপথারত উপভোগ করব টাটা IPL খেল। উল্লেখযোগ্য যে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের তথা যোরহাটতো অনুষ্ঠিত করা হয়েছে টাটা IPL ফান পার্ক। আমি আপনার ইয়াত আমন্ত্রণ জানাই আনিছো ভারতীয় ক্রিকেটের বিশ্ব ক্রিকেটের নবতম সংস্করণ IPL IPL ফেন পার্ক অনুষ্ঠিত হব। এই সম্পর্কে আপনার অবগত করবর কারণে আমার মাজত উপস্থিত আছে BCCI মিস্টার প্রশান্ত, আমার জেলা ক্রীড়াসংস্থার উপসভাপতি জ্যেষ্ঠ উপসভাপতি রবি বৰা আর রবীন শইকীয়া। এটা গোটি ঘটনাটা হল কি, দুহেজাৰ পোন্ধৰ চনৰ পৰা BCCIয়ে যি IPL খেল অনুষ্ঠিত কৰিছিলে এই পোন্ধৰ চনৰ পৰা ভাৰতবৰ্ষত ক্ৰিকেটটো অধিক জনপ্ৰিয় কৰিবৰ কাৰণে ভাৰতবৰ্ষৰ প্ৰত্যেকখন জেগাত এই ক্ৰিকেট মেচ ৰাইজে উপভোগ কৰিব পৰাকৈ 2015 চনৰ পৰা এই ফেন পাৰ্ক ব্যৱস্থা কৰিছিলে। এই ফেন পাৰ্কৰ কথাটো এনেকুৱা ধৰণৰ, ইয়াত যিখিনি মানুহ ফিল্ডলৈ যাব নোৱাৰে, ফিল্ডলৈ যাব নোৱাৰে অসুবিধা হয় বা দূৰ হয়, সেই মানুহখিনিক ফেন পাৰ্কত ফিল্ডৰ এটা ফিলিংছ দিয়াৰ ব্যৱস্থা কৰা হৈছে। মানে ফেন পাৰ্কত ইয়াত সোমোৱাৰ লগে লগে এতিয়া বৰ্ষাপাৰা ষ্টেডিয়ামত খেল চাওঁতে যিটো অনুভৱ হ'ব আৰু এই ইয়াত সোমোৱাৰ লগে লগে সেই অনুভৱৰে মানুহে খেল চাবলৈ পায়। ইয়াত বিগ স্ক্ৰীণত 32 ফুট আৰু 18 ফুট ডাঙৰ বহল আৰু দীঘল স্ক্ৰীণত ইয়াত খেল দেখুওৱা হ'ব। এই খেলৰ ইয়াত কোনো এণ্ট্ৰি পাছ নাই, ইয়াত সকলো সোমাব পাৰিব আৰু সোমোৱাৰ লগে লগে এটা কুপন দিব। কুপনটো ড্ৰপ বক্সত ড্ৰপ কৰি যোৱাৰ পিছত ফাৰ্ষ্ট ইনিংছ এদায় হোৱাৰ পিছত ইয়াত লাকি ড্ৰ হ'ব। লাকি ড্ৰত সকলোৱে আপোনালোকে দেখিছে এই প্লেয়াৰৰ ছিগনেচাৰ পৰিহিত ছিগনেচাৰ থকা একোটাকৈ জাৰ্চি প্ৰদান কৰা হ'ব। মানে ইয়াত আমাৰ যোৰহাটত 3খন খেল হ'ব, অহাকালিলৈ আছে ৰয়েল চেঞ্জাৰ্ছ বেংগালোৰ আৰু চেন্নাই ছুপাৰ কিংছ, অহাকালিলৈ 6টা বজাৰ পৰা এখন খেল হ'ব আৰু পৰহিলৈ 2খন খেল আছে। আমাৰ 8টা বজাৰ পৰা আৰম্ভ হ'ব ছানৰাইজ হায়দৰাবাদ আৰু পাঞ্জাব কিংছ আৰু ৰাজস্থান ৰয়েলছ আৰু কলকাতা নাইট ৰাইডাৰ্ছ, পৰহিলৈ 2খন খেল আছে। গতিকে ইয়াৰ ভিতৰত সোমোৱাৰ পিছত শিশুসকলক মলিব পৰাকৈ নেট বলৰ ব্যৱস্থা থাকিব, চেল্ফি পইণ্টৰ ব্যৱস্থা থাকিব, সুলভ মূল্যত তাৰ ভিতৰত খোৱাৰ ব্যৱস্থা থাকিব, ফ্ৰী নহয় সুলভ মূল্যত, পানী চানী এইবিলাক ফ্ৰী থাকিব বাৰু। বাকী ফিল্ডত খেল চাওঁতে যিটো মানুহৰ ফিল হয় সেই ফিল্ডটো ইয়াতে দিয়াৰ ব্যৱস্থা কৰিছে।
সমগ্র ভারতবর্ষর পঞ্চাশখন শহরত এই টাটা আইপিএল ফেন পার্ক পঞ্চাশটা পঞ্চাশখন শহরত এই ফেন পার্কর ব্যবস্থা করেছে দুঠাই তেজপুর আর যোরহাট। তেজপুরত ফাইনেল খেল হব, যাওয়া বছর যখন আমার ইয়াত ফাইনেল খেল হয়েছিল আইপিএলর, এবার যোরহাটত এই দুখন খেল অনুষ্ঠিত হব। গতি আপনার সকলকে নিমন্ত্রণ জানালে আপনার জানালো আপনাদের ইয়াত বিসিসিআই অসম ক্রিকেট সন্থা আর যোরহাট জেলা ক্রীড়া সন্থা আমি সকলে জে ডি এস এ এসিএ আর বিসিসিআই আমি সকলে মিলি যোরহাটের রাইজক এই ক্রিকেট খেল বিগ স্ক্রিনের জড়িয়ে উপভোগ করার সুবিধা দিয়ার ব্যবস্থা করা হয়েছে। আপনাদের জড়িয়ে যোরহাটের বা অসমবাসী রাইজক এই কথা অবগত করবর কারণে আজি আপনাদের নিমন্ত্রণ জানা আনিলে অনা হল। আর এই সম্পর্ক অধিক জানিবর কারণে অধিক জানাবর কারণে বিসিসিআই রিপ্রেজেন্ট মিস্টার প্রশান আপনাদের যোরহাট ক্রীড়া সন্থার খেলপথারত আপনি আর আপনার পরিয়ালের প্রতিজন লোকে বিনামূল্যকে উপভোগ করবেন টাটা আইপিএল খেল সমূহ। টাটা আইপিএল 2024 কাজ ফ্যান পার্ক যোরহাট মে হোনে যা রা হ্যায়। বিসিসিআই আসাম ক্রিকেট অ্যাসোসিয়েশন এন্ড যোরহাট ক্রিকেট অ্যাসোসিয়েশন কি মদদ সে হোনে যা রা হ্যায়। ইসকা মেন উদ্দেশ্য ইয়ি হ্যায় কি জো লোক সারে লোক স্টেডিয়াম নেই পৌঁছ পাতে ম্যাচ দেখনে কে লিয়ে, তো উনকে লিয়ে স্টেডিয়াম জেসা এটমসফিয়ার বিসিসিআই স্টেট ক্রিকেট অ্যাসোসিয়েশন এন্ড ডিস্ট্রিক্ট ক্রিকেট অ্যাসোসিয়েশন কি মদদ সে হমনে ইয়াহ পে ক্রিকেট ক্রিয়েট করনে কি কোশিশ কি হ্যায়। জেসে কি আসাম মে ইস দো সিটিজ মে ইস বার ফ্যান পার্ক হোনে যা রা হ্যায়, এক যোরহাট অর ফাইনাল হো জায়েগা তেজপুর মে। তো কল আর সি বি ভার্সেস সি এস কে কা শাম কা ম্যাচ দিখায়েঙ্গে, জিসকে গেট ওপন হোঙ্গে অরাউন্ড 6 o'clock। এন্ট্রি বিলকুল ফ্রি হ্যায়, সবকে লিয়ে এন্ট্রি ফ্রি হ্যায়, জো ভী নেসেসারি পারমিশনস হ্যায় ও সারে হমনে লিয়ে হুয়ে হ্যায়। উসকে বাদ বচ্চো কে লিয়ে ফেস পেন্টিং জেসে প্লে কুছ গেমস হমনে রখে হুয়ে ফেস পেন্টিং বল হ্যাঁ অর ওয়াশরুমস বগেরা সারে জো ভী লোক আয়েঙ্গে উনকে লিয়ে হমনে ব্যবস্থা কি হুয়ে, পিনে কা পানি বগেরা সব ফ্রি রখা হুয়া হ্যায়। অর সন্ডে হম দো ম্যাচেস দিখায়েঙ্গে, SRH versus Punjab and RR versus Kolkata Knight Riders. তো উসকে গেট ওপন হোঙ্গে অরাউন্ড 2:30। ওকে, আর জো ভী লোক আয়েঙ্গে ইয়াহ পে ম্যাচ দেখনে কে লিয়ে উনকে লিয়ে ফ্রি এন্ট্রি হ্যায়। এন্ট্রি কে টাইম পে উনকে পাস এক কুপন দিয়া যায়েগা, জো যায়েগা কুপন কে থ্রু দো ম্যাচ কে বীচ মে লকি ড্র উইনার ঘোষিত কিয়া যায়েগা, আর ও লকি ড্র উইনার কো হম এক প্লেয়ার সাইন জার্সি হ্যায় ও উনকো হম দে দে। যোরহাট ক্রীড়া সন্থার খেলপথারত দুদিনিয়াক অনুষ্ঠিত করা হয়েছে টাটা আইপিএল 18 আর 19 তারিখে। বিসিসিআই অসম ক্রিকেট অ্যাসোসিয়েশন আর যোরহাট ক্রিকেট অ্যাসোসিয়েশনের উদ্যোগত অনুষ্ঠিত করা হয়েছে টাটা আইপিএল খেল সমূহ। অনুপম বরার রিপোর্ট, নিউজ নাও।